हेलो गाइज वेलकम टू पीएम अपडेट यूट्यूब चैनल। কিছুদিন আগে ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল ওপো F19 প্রো। তো বর্তমানে তারা তার একটি ছোট ভাই আনতে চলেছে ওপো F19। তো আজকে আমি কথা বলবো ওপো F19 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়া থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিও জেনে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তারপর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 409 PPI, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও পাবেন 84.4%। ফোনটির ডিসপ্লেতে হয়তোবা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন ভার্সনে সেটা জানা যায়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, যা 11 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ক্লক স্পিড থাকছে 2.0 GHz। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11, কালারওয়েস 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাডিনো 610। ফোনটি হয়তো বাংলাদেশে একটি র্যাম রোম ভেরিয়েন্টে আসবে 6GB 128GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলবো এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জার। ফোনটি মাত্র 30 মিনিটে 54% এবং 67 মিনিটে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, প্রিজম ব্ল্যাক এবং মিড নাইট ব্লু। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে মানে এপ্রিল মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে। আর এই ফোনটির প্রাইস হতে পারে 20-22 হাজার টাকার আশেপাশে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত দিব। প্রথমে বলি এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। এক কথায় বলতে গেলে ফোনটার লুকটা অনেক সুন্দর। 5000mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনটা অনেক স্লিম করা হয়েছে, এটা একটা ভালো বিষয়। এছাড়া এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে পারফরমেন্সটা ভালোই পাবেন, গেমিংও করতে পারবেন, মাল্টিটাস্কিংও করতে পারবেন, ওভারঅল সব কাজই সামলাতে পারবে এই প্রসেসরটি। আর ক্যামেরার কথা কি বলবো, সবসময় ওপোর ক্যামেরা বেস্ট হয়, কারণ নানা ধরনের ফিচার থাকে ওপোর ক্যামেরাগুলোতে। আর ব্যাটারির দিকে কথা বলতে গেলে এখানে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সবথেকে বড় বিষয় এখানে 33 ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জার থাকছে, মানে এক কথায় বলতে গেলে ওয়াও। তো সব কিছু মিলিয়ে ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।